Hi everyone, welcome back to our YouTube channel Simply Learning. আজ আমি তোমাদের ক্লাস 8 এর সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি এর প্রশ্ন উত্তরগুলি সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমি এর যে গল্পটি সেটি পড়ে দিয়েছি, তোমরা অবশ্যই আগের ভিডিওটিও চেক করে নিও। জেলখানার চিঠি, সুভাষচন্দ্র বসু, গল্পের প্রশ্ন ও উত্তর। সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? উত্তর: ভারত বিদ্বেষী ইংরেজ অধ্যাপক ওটেনকে প্রহারের অভিযোগে সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। রাসবিহারী বসুর কাছ থেকে তিনি কোন দায়িত্বভার গ্রহণ করেছিলেন? উত্তর: রাসবিহারী বসুর কাছ থেকে তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেছিলেন। নেক্সট আছে, অনধিক তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তোমার পাঠ্যপত্রখানে কে কোথা থেকে কাকে লিখেছিলেন? উত্তর: আমার পাঠ্যপত্রখানি নেতাজি সুভাষচন্দ্র বসু বর্তমান মায়ানমারের মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপ কুমার রায়কে লিখেছিলেন। কোন ব্যাপারটিকে পত্রলেখক আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন? উত্তর: সুভাষচন্দ্র বসু এবং অন্যান্য রাজনৈতিক নেতারা অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে রাজনৈতিক বন্দী হিসাবে জেলে অন্তরীণ থেকে যেসব ঘটনাকে মেনে চলতে বাধ্য হচ্ছেন, সেই অকারণে বন্দী থাকার ব্যাপারটাকেই তিনি আধ্যাত্মিক দৃষ্টিতে দেখার কথা বলেছেন। বন্দিদশায় মানুষের মনে শক্তি সঞ্চারিত হয় কিভাবে? উত্তর: বন্দিদশায় মানুষের মনে শক্তির সার ঘটার অন্যতম কারণ হলো দার্শনিক ভাব। এই ভাবের কারণেই মানুষের মনে জীবন ও জগৎ সম্পর্কে একটি তাৎপর্যপূর্ণ আধ্যাত্ম ধারণা হয়। মান্দালয় জেল কোথায় অবস্থিত? উত্তর: মান্দালয় জেল বর্তমান মায়ানমারে অবস্থিত, পরাধীন। ভারতের ব্রিটিশ সরকার স্বাধীনতা সংগ্রামীদের এই জেলে বন্দি রেখে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার চালাত। বাল গঙ্গাধর তিলকও এই জেলে একসময় বন্দী ছিলেন। ভারতীয় জেল বিষয়ে একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন? উত্তর: ভারতীয় জেল বিষয়ে সুভাষচন্দ্র বসুর একটি পুস্তক লেখা না হয়ে ওঠার কারণ বই লেখার জন্য যে উদ্যম বা শক্তির প্রয়োজন, সেই সময় তার কাছে সেই উদ্যম বা শক্তির অভাব ছিল। তাছাড়া তার বিভিন্ন সমস্যা ও অস্থিরতার কারণে সে চেষ্টার উপযুক্ত সামর্থ্য ছিল না। সুভাষচন্দ্র কেন দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি? উত্তর: সুভাষচন্দ্র বসু দিলীপ রায়ের প্রেরিত বইগুলি ফেরত পাঠাতে পারেননি কারণ দিলীপ কুমার রায় প্রেরিত বইগুলির তিনি ছাড়া আরও বহু পাঠক আছেন। আসল কথা হলো, লেখকের আরও অনেক রসগ্রাহী পাঠক তৈরি হওয়ায় বক্তা বইগুলি পাঠাতে অপারগ। নেক্সট আছে, নিচের প্রশ্নগুলির উত্তর কয়েকটি বাক্যে লেখো। নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন? কেন এই কর্তব্য স্থির করেছেন? কারা শাসন প্রণালী বিষয়ে কাদের পরিবর্তে কাদের প্রণালীকে তিনি অনুসরণযোগ্য বলে মনে করেছেন? উত্তর: নেতাজি ভবিষ্যৎ ভারতের কারাগার সংস্কার সাধনের কথা এই চিঠিতে বলেছেন। স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য নেতাজিকে বহুবার কারাবরণ করতে হয়। সেই অভিজ্ঞতা থেকে তার মনে হয়েছে, কোনো কারণে কাউকে যদি জেলে থাকতে হয়, তবে জেলের পরিবেশের কারণে তার মানসিকতার বিকার ঘটতে বাধ্য। জেলের বিকৃত পরিবেশে অধিকাংশ বন্দীদের সামান্যতম নৈতিক উন্নতি হয় না, বরং তাদের মনে আরও বেশি ক্ষোভ, হিংসা, ঘৃণা ও প্রতিহিংসা জেগে ওঠে। কারা শাসন প্রণালী সংস্কার করেই এই অবস্থার বদল ঘটানো সম্ভব হতে পারে বলে তিনি মনে করেন। এই কারণে এই কাজকে তিনি নিজের ভবিষ্যৎ কর্তব্য বলে স্থির করেছেন। কারা শাসন প্রণালী বিষয়ে: ভারতের কারা শাসন প্রণালী আসলে ব্রিটিশ প্রণালীর পরিবর্তে আমেরিকার ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির কারা শাসন প্রণালী অনুসরণযোগ্য বলে তিনি মনে করেছেন। সেজন্য খুবই খুশি হয়েছি। বক্তাকে তিনি কিসের জন্য খুশি হয়েছেন? প্রশ্নোদ্দিত উক্তির বক্তা: মান্দালয় জেলে বন্দী নেতাজি সুভাষচন্দ্র বসু। জেলে বন্দী আসামির কাছে বাইরে থেকে কোনো চিঠি এলে তা দুবার পরীক্ষা করা হয়, এটি ব্রিটিশ শাসকের রীতি। এবার সেই রীতি লজ্জিত হয়েছে। বন্ধু দিলীপ কুমার রায়ের চিঠি তার কাছে অন্যান্য বারের মতো এবার ডাবল ডিস্টিলেশনের ভিতর দিয়ে আসেনি বলে তিনি খুশি হয়েছেন।
আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। কে কাকে কথা বলেছেন, কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে? উত্তর, সুভাষচন্দ্র বসু তার বন্ধু দিলীপ কুমার রায়কে কথা বলেছেন। নেতাজি দিলীপ কুমার রায়ের লেখা পড়ে অভিভূত। চিঠিটি সুভাষচন্দ্র বসুর হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। তার মনকে সেই চিঠি এতটাই স্পর্শ করেছে যে তিনি যেন নতুন এক চিন্তায় অনুপ্রাণিত হয়েছেন। দিলীপ কুমারের লেখায় তার মন এমন বিমোহিত হয়ে উঠেছে যে তার পক্ষে সে চিঠির উত্তর দেওয়া সুকঠিন। এমনকি তিনি এও জানেন যে তার চিঠি সেন্সর হয়ে প্রাপকের কাছে যাবে। তাতে নেতাজির ব্যক্তিমনের গভীর আবেগ ও বেদনা অনেকের সামনে চলে আসবে, যা তিনি কোনোদিন চাননি। তাই এরকম চিঠি তার পক্ষে লেখা সম্ভব নয় বলেই তিনি বলেছেন, আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। পরের বেদনা সেই বুঝে শুধু যেজন ভুক্তভোগী। উদ্ধৃতিটি সমার্থক বাক্য পত্রটি থেকে খুঁজে নিয়ে লেখো। সেই বাক্যটি থেকে লেখকের কোন মানসিকতার পরিচয় পাও। উত্তর, পাঠে উল্লিখিত আলোচ্য উদ্ধৃতিটির সমার্থক বাক্য হল, আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম। ওপরের বাক্য থেকে সহজেই অনুমান করা যায় নেতাজি কারাবন্দীদের প্রতি সহানুভূতিশীল। তিনি মনে করেন জেলখানা কেবল শাস্তিদানের জায়গা নয়, তা সংশোধনের স্থানও হওয়া উচিত। তাই তিনি দণ্ডপ্রাপ্ত অপরাধীদের সংশোধনের মধ্যে দিয়ে সমাজ জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার পক্ষপাতী। কিন্তু এদেশের কারাগারের যে শাসন প্রণালী, তাতে বন্দীদের সুকোমল মানসবৃত্তি সম্পূর্ণ ধ্বংস হয়। লেখক তার সহানুভূতিশীল মন দিয়ে এগুলি উপলব্ধি করেন, সুতরাং এর থেকে বোঝা যায় তিনি দরদী ও অনুভূতিশীল মনের অধিকারী। আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হওয়ার কথা বলেছেন? উত্তর, জেলের মধ্যে যে নির্জনতায় বা দীর্ঘ সময়সীমায় মানুষ বন্দি জীবনযাপন করতে করতে জীবনের চরম সমস্যাগুলিকে তলিয়ে বোঝার সুযোগ পায়, সেই নির্জনতা প্রসঙ্গে বক্তার এই উক্তি। নেতাজির মতে অনেক ক্ষেত্রে মানুষ জেলের ভিতর আধ্যাত্মিক দিক থেকে বেশি লাভবান হয়। অনেক জটিল প্রশ্নের সমাধানও ওই একা থাকাকালীন মানুষ করতে পারে। লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা করে আধ্যাত্মিক দিক দিয়ে লাভবান হয়েছেন, সেই আধ্যাত্মিকতার কথাই লেখক বলেছেন। ম্যাট্রিয়ডম শব্দটির অর্থ কি? এই শব্দটি উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন? উত্তর, ম্যাট্রিয়ডম শব্দের অর্থ হলো আত্মবলিদান। অন্যভাবে বলা যায়, রাজনৈতিক বিশ্বাসের জন্য বা মহৎ আদর্শের খাতিরে স্ব ইচ্ছায় প্রবল কষ্ট ভোগ করা। এই শব্দটির উল্লেখ করে বক্তা বলেছেন, দিলীপ কুমার রায় তার কারাবাসকে আত্মবলিদানের সঙ্গে তুলনা করলেও নিজে তিনি সেটিকে সেভাবে মনে করার স্পর্ধাও রাখেন না। এটি তার কাছে বড়জোর একটা আদর্শ হতে পারে। যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয় তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে তাদের মূল্য বিষয়ে লেখকের বক্তব্য আলোচনা করো। আলিপুর জেলে ইউরোপীয় কয়েদীদের জন্য বিভিন্ন মনোরঞ্জনমূলক ব্যবস্থা কর্তৃপক্ষ করেছেন, কিন্তু ভারতীয়দের জন্য কোনো ব্যবস্থা নেই। ফলে কয়েদিরা নিরস রুক্ষ প্রকৃতির হয়। দেহে ও মনে যখন মানুষকে কারাবাস ধীরে ধীরে অকালবৃদ্ধ করে তোলে, তখনই সে স্বাধীনতার মূল্য বুঝতে পারে। এই প্রসঙ্গে লেখক এরূপ উক্তি করেছেন, তাদের মূল্য বলতে জেলের ভিতর অনুষ্ঠিত সাংস্কৃতিক ও আনুষঙ্গিক নানা অনুষ্ঠানের কথা উল্লেখ করে লেখক বলেছেন যে এর ফলে বন্দীদের শারীরিক ও মানসিক পরিবর্তন সাধিত হয়। খাদ্যপানীয় বা শরীরচর্চার অভাবে কিংবা সমাজ বিচ্ছিন্ন অবস্থানের বন্দী জীবন অসহনীয় হয়ে ওঠে, কিন্তু সুস্থ মানসিক পরিবর্তন হলেই বন্দী মানুষ জেলের বাইরের মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তাদের মধ্যে কোনো অমানসিক বিকৃতি আসে না, বরং সুস্থ কল্যাণকর আচরণে সবাই একসঙ্গে অবস্থান করে। সেক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠানাদি জীবনে উৎকর্ষতা দান করে। মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়! যে ঘটনায় লেখকের মনে এই উপলব্ধি তার পরিচয় দাও। নেতাজি সুভাষচন্দ্র বসু 2 মে 1925 তারিখে বন্ধু দিলীপ কুমার রায়কে লেখা পত্রটিতে তার কারারুদ্ধ জীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে
প্রশ্নোক্ত উদ্ধৃতিটি করেছেন। তিনি মনে করেন জেলের ভিতরে বন্দীদের দৈহিক অপেক্ষা মানসিক কষ্ট সহ্য করতে হয় বেশি। এই মানসিক আঘাতে আঘাতকারীর প্রতি বন্দীর মন বিরূপ হয়, তাতে হয়তো উপরওয়ালার উদ্দেশ্য সফল হয় না, কিন্তু বন্দীদের মধ্যে কোনো মনের মধ্যে কোনো আনন্দ ধাম গড়ে ওঠে না, এটি লেখক উপলব্ধি করেছেন। নেক্সট আছে, এই চিঠিতে কারাবন্দী অবস্থাতেও দুঃখকর হতাশাগ্রস্ত নয় বরং আত্মবিশ্বাসী ও আশাবাদী নেতাজির পরিচয় ফুটে উঠেছে। পত্রটি অবলম্বনে নিজের ভাষায় মন্তব্যটির যথার্থ পরিস্ফুট করো। উত্তর সুভাষচন্দ্র বসু মান্দালয় জেলে বন্দী জীবনযাপন করলেও চিঠির মধ্যে তার মানসিক অবস্থার অবনতির কথা কোথাও নেই। তিনি এখানে দুঃখে কাতর বা হতাশায় মগ্ন নন, বরং দেখা যায় খুব স্পষ্ট ও সহজ ভাষায় তিনি লিখেছেন কারা শাসনের সংস্কার প্রয়োজন। এছাড়া জেলের অভিজ্ঞতা নিয়ে তিনি বই লিখতে চান। তিনি মনে করেন দীর্ঘ কারাবাসে বা নির্জনতায় আধ্যাত্মিক উন্নতি হতে পারে। তিনি আশা করেন জেলের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানাদি বন্দীদের জীবনে উৎকর্ষ সাধন করতে পারে। সর্বোপরি ভাবেন অশ্রুপাতের ভিতর অনেক মহত্তর কর্ম লুকিয়াছে, অর্থাৎ বিনা দুঃখ কষ্টে মহৎ কিছু লাভ করা সম্ভব নয়। সুতরাং সুভাষচন্দ্র বসু রাজনৈতিক বন্দী হিসেবে কারাবাসের সময় প্রত্যক্ষ অভিজ্ঞতার দ্বারা কারা শাসনের অব্যবস্থা ও বন্দীদের চরম দুর্ভোগ উপলব্ধি করলেও তিনি দুঃখ কাতর বা হতাশাগ্রস্ত হয়ে পড়েননি, বরং আত্মবিশ্বাসী হয়ে দুঃখ জয়ের আহ্বান জানিয়েছেন। কারাগারে বসে নেতাজির যে ভাবনা যে অনুভব তার অনেকখানি কেন অকথিত রাখতে হবে? উত্তর, নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক বন্দী হিসেবে মান্দালয়ের কারাগারে অবস্থানকালে 1925 খ্রিস্টাব্দের 2 মে দিলীপ কুমার রায়কে চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি জানিয়েছেন কারাগারে অবস্থানকালে তার যে ভাবনা বা উপলব্ধি তার অনেকখানি অকথিত রাখতে হবে, কারণ এটি তার পুরোপুরি অন্তরের গভীরতম প্রবাহ যা সম্পূর্ণ ব্যক্তিগত। এটি দিনের উন্মুক্ত আলোয় প্রকাশিত হলে তার মাধুর্য নষ্ট হতে পারে, এমনকি সেন্সরের হাতে সেটি লাঞ্ছিত হওয়ার আশঙ্কা রয়েছে, কিংবা জনগণের বহু আলোচনায় সেটি তার বিপদের কারণও হতে পারে। নেক্সট আছে, নিচের বাক্যগুলির তথ্যগত অশুদ্ধি সংশোধন করো। নেতাজি মনে করতেন না যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে? উত্তর হবে, নেতাজি মনে করতেন যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের ভিতর মহত্তর উদ্দেশ্য কাজ করে। কারাগারে বন্দী অবস্থায় নেতাজি সুভাষ গীতার আলোচনা লিখেছিলেন। কারাগারে বন্দী অবস্থায় লোকমান্য তিলক গীতার আলোচনা লিখেছিলেন। জেল জীবনের কষ্ট মানসিক অপেক্ষা দৈহিক বলে নেতাজি মনে করতেন। উত্তর, জেল জীবনের কষ্ট দৈহিক অপেক্ষা মানসিক বলে নেতাজি মনে করতেন। নেক্সট আছে, নিচের ব্যাস বাক্যগুলি থেকে সমাসবদ্ধ পদ বেছে নিয়ে ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। প্রথম আছে, তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে কোমলভাবে স্পর্শ করেছে। হৃদয়তন্ত্রী হৃদয় রূপতন্ত্রী রূপক কর্মধারায় সমাস। সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি, অজ্ঞাত নয় জ্ঞাত, নঞ্চ তৎপুরুষ সমাস। তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে, নিঃসংশয় নাই সংশয় নঞ্চ তৎপুরুষ সমাস, নর্থক তৎপুরুষ সমাস। নতুন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে, দণ্ডবিধি দণ্ডের নিমিত্ত বিধি নিমিত্ত তৎপুরুষ সমাস। লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন লোকমান্য লোক দ্বারা মান্য করণ তৎপুরুষ সমাস। নেক্সট আছে, শব্দগুলির ব্যুৎপত্তি নির্ণয় করো। পাঠক পাঠ যুক্ত অক, দর্শন দৃশযুক্ত অন, দৈহিক দেহ যুক্ত ইক, আধ্যাত্মিক আধ্যাত্ম যুক্ত ইক, ভণ্ডামি ভণ্ডযুক্ত আমি, সমৃদ্ধ সমযুক্ত ঋযুক্ত ধ, মহত্ত মহত যুক্ত ত, অভিজ্ঞতা অভিজ্ঞযুক্ত তা। নেক্সট আছে, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন, না সূচক বাক্যে আমার পক্ষে এর উত্তর দেওয়া মোটেই সহজ নয়, সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। প্রশ্নবোধক বাক্যে সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়, নাকি লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি। যৌগিক বাক্যে তারা লজ্জা পেয়েছে এবং বাড়িতে কোনো সংবাদ দেয়নি। কতগুলি অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। সরল বাক্যে কতগুলি অভাবকে মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে। বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে। নির্দেশক বাক্যে দুঃখ কষ্টেই লভ্যবস্তুর মূল্য নিরূপিত হয়। নেক্সট আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। শুধু শাস্তি দেওয়া নয়, সংশোধনী হওয়া উচিত জেলের প্রকৃত উদ্দেশ্য। তুমি কি এই বক্তব্যের সঙ্গে সহমত?
তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর হবে, হ্যাঁ আমি এই বক্তব্যের সঙ্গে সহমত, কারণ জেলবন্দী মানুষ শুধু শাস্তি পেলে দণ্ডদাতার প্রতি বিরূপ হতে পারে এবং সেই সঙ্গে সমাজের প্রতিও তার ঘৃণা জন্মায়, এমনকি মানব সভ্যতাও তার কাছে অর্থহীন মনে হতে পারে, মানুষ মনুষ্যত্বহীন হয়ে পড়ে। তাছাড়া জেলের ভিতরের অবস্থা সম্পর্কে নেতাজি বলেছেন, সেখানকার সমস্ত আবহাওয়া মানুষকে বিকৃত অমানুষ করার উপযোগী, সেখানে অপরাধীদের নৈতিক উন্নতি হয় না, বরং তারা আরও হীন হয়ে পড়ে। তাছাড়া দীর্ঘ বন্দিত্বের জীবনে মানুষ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং এক প্রকার হতাশ হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলে। লোকমান্য তিলকের অকাল মৃত্যুর উদাহরণ টেনে তিনি স্পষ্ট করেছেন, দৃঢ়চেতা কিছু মানুষ শত দুরবস্থায় ভেঙে না পড়লেও বেশিরভাগ মানুষই মানসিক দিক দিয়ে চরম বিপর্যস্ত হয়, এজন্য শাস্তির পাশাপাশি কারা শাসন বিধি পাল্টানো উচিত। নেক্সট আছে, আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারা জীবনের অভিজ্ঞতা থাকতো, তাহলে আমাদের শিল্প ও সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। এ প্রসঙ্গে কারা জীবন যাপন সম্পর্কে কারা জীবন যাপন করা কয়েকজন সাহিত্যিকের নাম ও তাদের রচিত গ্রন্থের নাম উল্লেখ করো। কারা জীবন যাপন করেছেন এমন কয়েকজন সাহিত্যিক হলেন কাজী নজরুল ইসলাম, ঋষি অরবিন্দ, সতীনাথ ভাদুড়ী প্রমুখ। কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী, সতীনাথ ভাদুড়ীর রচিত বিখ্যাত উপন্যাস হলো জাগরী, আর ঋষি অরবিন্দ রচনা করেন কারা কাহিনী। নেক্সট আছে, পত্রটি পড়ে কারা জীবন বিষয়ে তোমার যে ধারণা বা অনুভূতি জন্মেছে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। প্রিয় তনুকা, কেমন আছিস? আশা করি তুই এবং বাড়ির সবাই ভালো আছিস, আমরাও ভালো আছি। এই বছর আমরা গরমের ছুটিতে ঠিক করেছি আন্দামান ঘুরতে যাব। ওখানে যাওয়ার আমার আসল উদ্দেশ্য হলো ওখানকার সেলুলার জেল ভ্রমণ। আমাদের পাঠ্য সুভাষচন্দ্র বসুর লেখা জেলখানার চিঠি পড়ে কয়েদিদের জীবন সম্পর্কে এক ধারণা জন্মেছে। জেলে দুই ধরনের কয়েদিদের মধ্যে সাধারণ কয়েদিদের অবস্থা সবচেয়ে শোচনীয়। জেলে দম বন্ধ করা আবহাওয়ার মধ্যে কয়েদিদের মানসিক অবস্থা আরও বিকৃত হয়ে পড়ে। কারাবাস চলাকালীন তাদের সাহিত্য চর্চা খেলাধুলা কিছুই চলে না, তাদের শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট হয় বেশি। তাই তিনি মনে করেছেন আধ্যাত্মিক চেতনা এই সময় খুব প্রয়োজনীয়। এই রচনাংশটি পাঠ করে জেল জীবন সম্পর্কে আমার কিছুটা ধারণা জন্মেছে। আজ তবে এই অবধি ভালো থাকিস, ইতি তোর বান্ধবী প্রিয়া। আমি আমার মতো করে চিঠিটা লিখেছি, তোমরা প্রত্যেকে রচনাংশটি বা চিঠিটি পড়ে নিজের মতো করে একটি চিঠি লিখতে পারো। নেক্সট আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে আরও জেনে সুভাষচন্দ্রের স্বদেশপ্রেম বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। সুভাষচন্দ্রের স্বদেশপ্রেম। উড়িষ্যার কটক শহরে 23 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন জানকীনাথ বসু। তিনি পড়াশোনা করেন কটকের র্যাভেনশ কলেজিয়েট স্কুলে, পরে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। এই কলেজ থেকেই সুভাষচন্দ্রের দেশ স্বদেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। সেখানে ইংরেজির অধ্যাপক ওটেন সাহেব ভারত বিদ্বেষী মনোভাবের পরিচয় দিলে সুভাষচন্দ্রের সঙ্গে তার সংঘাত বাঁধে এবং এই কারণে তিনি কলেজ থেকে বহিষ্কৃত হন। তখনকার দিনে ICS ছিল খুব নাম করা চাকরি, কিন্তু সুভাষচন্দ্র বসু ইংরেজদের গোলামি করবেন না বলে স্বদেশপ্রেম বা স্বাধীনতার জন্য সে চাকরি ছেড়ে দেন। বিলেত থেকে ফিরে আসেন দেশসেবার জন্য। গান্ধীজি ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বাধীনতা আন্দোলনের সহায়তায় যোগ দেন ভারতের দেশসেবার কাজে। তার বিরোধ বাঁধল অহিংসবাদীদের সঙ্গে, কারণ এতদিনে তিনি বাংলার সহিংসবাদীদের কাছে বিশেষ প্রিয় হয়ে উঠেছেন। ব্রিটিশ সরকার তাকে গৃহবন্দী করল, কিন্তু তিনি এলগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে ছদ্মবেশে পালালেন আফগানিস্তান। সেখান থেকে জার্মানে দেখা হলো হিটলারের সঙ্গে, কিন্তু তার উদ্দেশ্য সিদ্ধ না হওয়ায় ডুবোজাহাজে করে গেলেন জাপানে। সেখানে রাসবিহারী বসুর কাছ থেকে লাভ করলেন আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব। এরপর তৈরি করলেন মুক্তিবাহিনী, তাদের দিয়েই তিনি পরাজিত করলেন ইংরেজ সৈন্যদের এবং ইম্ফল ও কোহিমায় ওড়ালেন ভারতের স্বাধীন ভারতের পতাকা। মুক্ত হলো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। জয় হিন্দ এবং দিল্লি চলো ছিল তার বিখ্যাত স্লোগান। 1945 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হলে নেতাজি আত্মগোপন করেন। কেউ কেউ বলেন তিনি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, কিন্তু আজ তার মৃত্যু রহস্যই নিয়ে থেকে গিয়েছে। তবে তিনি যেখানেই যেভাবে থাকুন, ভারতবাসীর মনে তিনি চির জাগরুক।
আশা করি তোমরা প্রত্যেকে জেলখানার চিঠি পত্রটি বুঝতে পেরেছো। প্রত্যেকে কিন্তু পত্রটি খুব ভালো করে পড়বে, তাহলেই তোমরা প্রশ্নের উত্তরগুলি লিখতে পারবে। আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ 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 টু সাবস্ক্রাইব। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।